ঢাকার নাসির হোসেন এবং সিলেটের তৌহিদ হৃদয়, দুজনের মধ্যে কে হবেন বাংলাদেশের? আমি জাতীয় দলের কথা বলছি, বিপিএল ছাপিয়ে। এবারের বিপিএলে এই দুজনই অসাধারণ পারফর্ম করছেন এবং সেই পারফরমেন্সের কারণেই কিন্তু জাতীয় দলের আলোচনায় তারা চলে এসেছেন প্রবলভাবে। এখন সামনে আমাদের যে টি টোয়েন্টি সেট আপ রয়েছে সেখানে কি তাদের ডাকা হবে, কীরকম দাবিটা তারা জানাচ্ছেন? আমার এই জায়গাটাতে একটা অবজারভেশন হচ্ছে, তৌহিদ হৃদয় কিন্তু নাসির হোসেন নন। কেন আমি এমনটা বলছি আমি জানি, আমার এই বক্তব্যের সঙ্গে অনেকের আপনাদের দ্বিমত থাকবে, সেটা আমার মতামতটা শুনে আপনাদের মতটা জানাতে পারেন। দেখুন, তৌহিদ হৃদয়ের এইবারের টুর্নামেন্টটা অসাধারণ কাটছে এবং সেটা হচ্ছে কি, যদি আমি শুরু থেকেই যদি বলি, প্রথম ম্যাচটাতেই, প্রথম তিনটা ম্যাচ যে তিনি খেলেছেন সেইখানে একটাতে হচ্ছে গিয়ে তিনি করলেন 34 বলে 55, পরের ম্যাচটাতে 37 বলে 56, পরের ম্যাচটাতে 46 বলে 84, এবং তিনটা ম্যাচেই সিলেটকে জিতিয়েছেন, তিনটা ম্যাচেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তারপরে কি হলো, তারপরে খুবই আনফর্চুনেট একটা ইঞ্জুরি হয়ে গেল, যেই কারণে তার হাতে 8টা সেলাই পড়লো, তিনি কিন্তু হচ্ছে গিয়ে টুর্নামেন্ট থেকে সাময়িকভাবে ছিটকে গেলেন। ওই সময় অনেকে বলেছিলেন যে ভাই কেন তৌহিদ হৃদয়কে নিয়ে আলোচনা করছেন না, ভিডিও বানাচ্ছেন না, ন্যাশনাল টিমের আলোচনা, আমাদের তো এই আলোচনাটা সবসময় থাকে, দু একটা ম্যাচ কেউ ভালো খেলে এভাবে চলে আসে। কিন্তু আমার তখন মনে হয়েছিল যে ঠিক আছে, যে আরেকটু দেখি, এত তাড়াতাড়ি এই ডিসিশনে পৌঁছে যাওয়াটা তো একটু বাড়াবাড়ি হয়ে যায় বলে আমার কাছে এটা মনে হয়েছে। ইনফ্যাক্ট যখন ইঞ্জুরি হলো তখন আবার আমি ওটা দেখতে চেয়েছিলাম যে তার ওই ফিরে আসার সামর্থ্য কতটা রয়েছে, মানসিক সামর্থ্য কতটা রয়েছে, স্কিলের দিক থেকে কতটা রয়েছে, এবং সেই জায়গাটাতে দেখলাম যে হ্যাঁ, ফেরার পরে কিন্তু তার ছন্দটা ফিরে পেতে সময় লেগেছে, মানে ম্যাচে ফেরার পরও। প্রথম তিন ম্যাচে প্রত্যাবর্তনের পর তিনি করছেন 0, 4 এবং 15, এরপরে গিয়ে আজকে এই 74 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললেন তিনি 49 বলে। সেটাও হচ্ছে গিয়ে একেবারে, মানে কী বলা চলে যে এই এই অবস্থা থেকে যেভাবে তিনি খেলেছেন সেটা অবশ্যই প্রশংসা দেবে। তার দুর্দান্ত কিছু শট খেলেছেন, তার শটের রেঞ্জ আগের চেয়ে অনেক বেড়েছে। যদি আমি গত আসরের সঙ্গে তুলনা করি বা গত কিছুদিনের সঙ্গে তুলনা করি, তাহলেও এই তৌহিদ হৃদয়কে অনেককেই আসলে চমকে দিয়েছেন তৌহিদ হৃদয়। কারণ আমাদের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের তিনি মেম্বার ছিলেন, তাকে আগামী প্রজন্মের ব্যাটিংয়ের অন্যতম ভরসা বলে ভাবা হচ্ছিল, কিন্তু এরপরে এমন কোনো পারফরমেন্স আসলে ছিল না। ইনফ্যাক্ট গত বিপিএলে যে বরিশালে ওরা খেলেছিলেন সেইখানে 10 ইনিংসে করেছিলেন মাত্র 136 রান, এভারেজ 17, স্ট্রাইক রেট 100 নিচে। সেইখানে ওই তৌহিদ হৃদয়ের এইরকম রূপান্তরটা এই বিপিএলে, এটা অনেককেই চমকে দিয়েছে, আনন্দময় চমক হয়ে এসেছে অনেকের কাছে। নাসিরেরটাও কিন্তু কম চমক নয়, কারণ নাসির হিসাবের বাইরে একরকম চলেই গিয়েছিলেন। সেইখানে এইবারের বিপিএলে ঢাকার তিনি ক্যাপ্টেন্সি করছেন, ব্যাটিংয়ে বোলিংয়ে দুর্দান্ত তিনি কিন্তু পারফর্ম করছেন। ব্যাটিংয়ে এর মধ্যে 9 ম্যাচে 320 রান তিনি করে ফেলেছেন, বোলিংও 11 উইকেট নিয়ে ফেলেছেন। ওভারঅল যদি বিবেচনা করে এই বিপিএলের অন্যতম সেরা পারফর্মার কিন্তু নাসির। তাহলে এই নাসিরও জাতীয় দলের বিবেচনায় কেন আসবেন না যদি তৌহিদ হৃদয়ের সেই আলোচনাটা করা হয়? কিন্তু আমি শুরুতেই বলেছি তৌহিদ হৃদয় কিন্তু নাসির নন, আমি দুজনকে একেবারে আলাদা করে রাখতে চাই। কেন চাই, নাসিরের ব্যাপারটা দিয়ে আগে একটু বুঝিয়ে নিই। ধরুন নাসির যে এত এত রান করেছেন, প্রথমত তার বোলিংয়ের ওই জিনিসটা, ওইটা আমার কাছে অ্যাবসলিউটলি বোনাস মনে হয়, কারণ আমি সবসময় মনে করি যে নাসির ব্যাটসম্যান বা ওই হিসাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যদি আমি বিবেচনা করি ওইভাবে তিনি দলকে কন্ট্রিবিউট করতে পারেন। নাসিরের ক্যারিয়ারের শুরুতে যেটা হয়েছিল, ফিনিশার নাম তিনি পেয়ে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যখন ব্যাটিংয়ের টাচটা হারিয়ে ফেলেন, তাকে তখনকার ক্যাপ্টেন মাশরাফি থেকে শুরু করে অনেকেই তাকে ওই যে বোলার বানিয়ে একটা কনফিডেন্স দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা কেন কাজে লাগেনি। সৌম্যর ক্ষেত্রে যেটা অনেক সময় হয় যে সৌম্যর বোলিংটা আমাদের জন্য বোনাস, এইসব বলে টোলে তার ওই যে ব্যাটিংটাকে কোনোভাবে আসলে টিকে রাখার চেষ্টা করা হয়, ওইটা হবে না। ব্যাটসম্যান নাসিরকেই আমি আসলে বিবেচনায় রাখি। এখন ব্যাটসম্যান নাসিরও তো এই বিপিএলে খুব ভালো খেলেছেন, খুব ভালো খেলেছেন, অ্যাপারেন্টলি খুব ভালো খেলেছেন। সেটা আমি কেন বলছি, দেখেন এই যে তিনি রান করেছেন তার মধ্যে তার ম্যাচ উইনিং নক কয়টা। প্রথম ম্যাচটাতে তিনি 36 বলে অপরাজিত 36 করে দলকে জিতিয়েছেন এবং সেটা মাত্র 113 রান চেস করতে নেমে। এরপরে একটাও কিন্তু তার ম্যাচ উইনিং নক নেই। তিনি ভালো খেলেছেন, ভালো ভালো ইনিংস খেলেছেন, কিন্তু দলের প্রয়োজনে সেটা কতটা এসেছে। এবং মনে রাখতে হবে এই টিমে তার রোলটা কিন্তু সেই ফিনিশারের রোল, যেই রোলটা ন্যাশনাল টিমেও আগে ছিল বা ভবিষ্যতেও ওই রোলটাতেই বিবেচনা করা হবে। আমি বলতে পারেন যে দলের সবাই খারাপ, নাসির কী করবে, বা দলের দলটা এত খারাপ হয়ে পড়ছে সেখানে নাসির কী করার রয়েছে। কিন্তু ভাই, আপনার যখন ওই রোলটা দেওয়া হবে, ওই রোলটাতে যখন আপনি থাকবেন, তখন আপনি যে কত বেটার সেটা প্রমাণ কিন্তু ওই জায়গাটাতেই হবে। আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, নাসির সেই 2016 সালে লাস্ট টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশের হয়ে, 7 বছর পর টি টোয়েন্টিতে ফেরার জন্য এই যে 2-3টা ভালো ইনিংস কি যথেষ্ট? এটা কি হতে পারে? হ্যাঁ, এখন বাংলাদেশ ক্রিকেটের এত দুর্দশা, এত খারাপ অবস্থা, তাতে মনে হচ্ছে যে এটা হতে পারে। বা গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগের উদাহরণটা আনতে পারেন, যে সৌম্যকে যদি তখন দলে সুযোগ দেওয়া হতে পারে, যদি সাব্বিরকে দলে সুযোগ দেওয়া হতে পারে, তাহলে নাসিরকে নয় কেন?
সেই আলোচনা তো করতে পারেন, কিন্তু আমি বলছি তখনও আমি বলেছিলাম সৌম্য সাব্বিরকে দলে সুযোগ দেওয়ার পক্ষপাতি আমি নই, ঠিক যেমনভাবে এখন বলছি নাসিরকে দলে সুযোগ দেওয়ার পক্ষপাতি আমি এখন পর্যন্ত নই এই পারফরমেন্সের বিচারে, কারণ তার যে মূল রোল সেই রোলটা তিনি যথাযথভাবে পালন করতে পারছেন বলে মনে হয় না, সেটাই স্ট্যাটিস্টিক্স একটু এখানে বিভ্রান্তিকর বিভ্রান্ত করতে পারে বলে আমার কাছে মনে হয়, আমার কাছে সেটাই ঠিক আমার দাবি অন্তত সেটাই। অন্যদিকে তৌহিদের অবস্থাটা দেখুন, তিনি কিন্তু যেই নখগুলো খেলছেন সেটা ম্যাচ উইনিং নখ, সেটা হয়তো প্রথম তিনটা ম্যাচের কথা বলুন কিংবা এই ম্যাচের কথা বলুন, ম্যান অফ দ্য ম্যাচ তিনি হচ্ছেন। সো তার নখগুলোর ইম্প্যাক্ট কিন্তু টি টোয়েন্টি বিবেচনায় অনেক। তিনি হচ্ছে গিয়ে এই যে চারটা ইনিংসের কথা আমি বললাম, তিনি ওখানে স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 161, 151, 182, আরেকটা আজকেটাও 151 স্ট্রাইক রেট, ওভারঅল বিপিএলে 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সো তিনি ব্যাটিং করছেন তিন নম্বরে, শুরুতে তিন নম্বরে ছিলেন, এখন আবার এই ম্যাচটা আবার ওপেনার হিসেবে করলেন, অনেকগুলো রোলে কিন্তু তিনি ফিট ইন করতে পারেন ন্যাশনাল টিমের ক্ষেত্রে আমাদের যে প্রবলেম, আর তার ন্যাচারাল পজিশনতে তিনি মিডল অর্ডারে সাধারণত খেলেন চার নম্বর চার নম্বরে, সো সেই জায়গাটাও কিন্তু তৌহিদের রয়েছে। টি টোয়েন্টি সুলভ ম্যাচ ব্যাটিংয়ের ধরন এবং ম্যাচ উইনিং নক খেলার সামর্থ্যর বিবেচনায় আমার কাছে তাই মনে হচ্ছে যে এখন যদি আমি বলতে পারি যে এই প্রথম তিনটা ম্যাচের শেষেও না, এই ইঞ্জুরি শেষে কামব্যাক করার পর দুই তিনটা ম্যাচ যাওয়ার পর এই ইনিংসটা দেখার পর আমার মনে হচ্ছে যে ন্যাশনাল টিমের জন্য তৌহিদ হৃদয় রেডি, অন্তত সেখানে গিয়ে তিনি ফেল করলো তিনি জায়গাটা ডিজার্ভ করেন বলে আমার কাছে মনে হয়, কিন্তু নাসির হোসেন আমার কাছে মনে হয় না, স্ট্যাটিস্টিক্স যাই বলুক না কেন তার যেহেতু ওই ম্যাচ উইনিং নকগুলো নেই এবং ওই জায়গাটাতে তার ঘাটতি রয়েছে, তার ইনিংসগুলো অনেক ক্ষেত্রে আমার কাছে সেফ ইনিংস মনে হয়েছে, আমার সঙ্গে আপনারা দ্বিমত করতে পারেন, কিন্তু আমি মনে করি যে না এটা আসলে যথেষ্ট না ন্যাশনাল টিমে ঢোকার ক্ষেত্রে, আবার ফেরার ক্ষেত্রে নাসিরের 31 বছর বয়সে নাসিরের সেইখানে এক পাঁচ বছর সাত মানে 2016 তো 7 বছর পর ন্যাশনাল টিমে ঢোকার ক্ষেত্রে নাসিরের ক্ষেত্রে এটা বিবেচ্য মানে যথেষ্ট বলে আমার কাছে মনে হয় না, কিন্তু এটা তৌহিদ হৃদয় বয়স কম তার জন্য হচ্ছে গিয়ে এই পারফরমেন্সটাই আমার কাছে মনে হয় ন্যাশনাল টিমের দরজাটা খুলে দেওয়ার জন্য প্রবাবলি যথেষ্ট। আমার সঙ্গে আপনি একমত?